সাত সকালে কুমির আতঙ্ক। ঘটনাটি ঘটেছে মালদহের মানিকচকের মথুরাপুর শঙ্করটোলা ঘাট এলাকায়। গ্রামবাসীরা গোটা ঘটনা বন দপ্তরকে জানিয়েছে। স্থানীয় সূত্রে খবর, সোমবার সকাল নাগাদ মথুরাপুর শঙ্করটোলা ঘাট এলাকায় পাতব ভ্রমণে বেরিয়ে ফুলহার নদীতে কুমির দেখতে পায়, এমনটাই দাবি স্থানীয়দের। ইতিমধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে, আর ঘটনার জেরে নদীতে স্নান বন্ধ করে দিয়েছে গ্রামের বাসিন্দারাও। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেও কুমির দেখা গিয়েছিল এবং সেই কুমিরটি পুনর্ভবার নদী থেকে উদ্ধার করে বন দপ্তর। এরপর এহেন ফের একবার কুমিরে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে, খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। সমর্থ পাইছি বছরের বয়স যেভাবেই লিখ না কেন, ডাক নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। এই বিষয়ে গ্রামের বাসিন্দারা কি জানিয়েছে শুনব। এই যে এখানে আমাদের পিএজির কাছে, কখন দেখা? এই তো একটু আগে, এই যে দেখলে সব আমাদের গ্রামবাসী দেখলো, দেখে নৌকা নিয়ে গেলাম, তো নৌকা নিয়ে যাচ্ছি তো ডুবে যাচ্ছে, আবার ফের উঠছে কিছু দূর পরে, যে কিছু দূর দূরে যে উঠছে, আবার ফের নৌকা নিয়ে যে আবার ডুবে যাচ্ছে। এটা শঙ্করলা ঘাট, এই ঘাট করে অনেক লোক চান করে, আতঙ্কে মানে ভালো আতঙ্কে, নদী নদীতে নামা যাবে না। এটা তো ওই ফারুকার সাইড থেকে আসতে পারে, একটা আর আগে ধরা পড়েছে নাকি ওই বলে এই নূরপুর ঘাটে বললে নাকি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম নিখিল মণ্ডল।